আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আর আজকে আমরাও খুব ভালো আছি। আজকে সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করে কিন্তু ফাইমাকে রঙে বসাই দিছি আর কি। গোল্ডেন রঙটা শেষ করবে আজকে, এই গোল্ডেন ঘাসগুলা রং করবে, কারণ গোল্ডেন ঘাস দিয়ে আমাদের অনেকগুলো আইটেম করা হবে। তো অনেকগুলা ঘাস আজকে ওকে রং করতে হবে, তো এই জন্য ওকে সকাল সকাল বসাই দিছি। দুপুরের মধ্যে হয়ে যাবে, দুপুরের মধ্যে হয়ে গেলে খাওয়া দাওয়া শেষ করে আবার নতুন আরেকটা কাজে বসতে পারবে, এই জন্য ওকে ঘাস রং করতে বসে দেওয়া হয়েছে। আর আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই 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 জানাবেন, প্লিজ খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন। আমাদের কাজ করতে করতে জীবনটা পুরো শেষ হয়ে গেল আর কি। কালকে যে কামিনীগুলো পেঁচায় রাখছিলাম টেবিলের মধ্যে, সেগুলো আবার আমি আজকে সুন্দর করে পলির মধ্যে ভরে টরে রাখতেছি, কারণ সবাই খুব ব্যস্ত, তো কাকে বলবো যে টেবিলটা সুন্দর করে একটু গুছাই দেওয়ার জন্য। তো আমার কাজ আমি নিজেই করতেছি আর কি, আর নিজের কাজ নিজে করতে বেশ ভালো লাগে, আর অন্যের দিয়ে টেবিল টেবিল গুছানো হইলে আমার সেটা পছন্দ হয় না। আর কাজের ক্ষেত্রে হয় কি, যে জিনিসটা পছন্দ না আসলে সেই জিনিসটা দিয়ে কাজ করাও আসলে ভালো না। এখন বাজে হচ্ছে দুপুর কয়টা, 11টা, 11টা বাজে, ঝাড়ু শোলা কাটতে বসে গেলাম। এটা দিয়ে আবার আরেকটা কাজ করা হবে, তালপাতার যে ফুল হবে, যে ফাইমা যেই গোল্ডেন ঘাসটা করতেছিল ওই ঘাসটা দিয়ে, আর এইখানে যে কাটি কাটতেছি এটার মধ্যে ফুল লাগানো হবে, তো ওইটা দিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট সাজানো হবে। এর জন্য আর কি তাড়াতাড়ি ঘাসের সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি যা যা দরকার হয় সব কিছু রেডি করতেছি আর কি। তো রেডি টেডি হয়ে গেলে এটা আবার গোল্ডেন রং করতে হবে, কারণ ঘাস রং করা হয়ে গেলে ফুল টুল রং করতে চলে যাবে। তো এর জন্য আর কি তাড়াহুড়া করে কাজগুলো করা আর কি। এই ঝাড়ুশলাগুলো যে আমি কেটে দিলাম, এই ঝাড়ুশলা এই যে ফুলের মধ্যে এখন লাগাবে আর কি, এই কইনা টইনা সব কোথাও ফুল টুলগুলো রেডি করতেছে, রেডি করা হয়ে গেলে এটার মধ্যেই সেই কাঠিগুলো লাগাবে আর কি। কাঠিগুলো লাগানো হয়ে গেলে ফাতেমা যে পাতাগুলো পড়লো বক্রম দিয়ে আর কি, সেদিন যে দেখালাম যে বক্রম দিয়ে আসলে আমরা কী কী করি, বক্রম দিয়ে পাতা কাটলাম, পাতার মধ্যে তার লাগানো হলো, তো সেই পাতাগুলোই হচ্ছে এই ফুলের সাথে সেট করা হবে। ফুলের সাথে সেট করার পরে সেই ফুলটা সহ পাতাটা সহ এটাকে রং টঙের মধ্যে এভাবেই আইকার সাহায্যে এই ফুলগুলো এই যে কাঠি লাগানো হচ্ছে আর কি। কাঠি লাগানো হয়ে গেলে এটার মধ্যে আবার পাতা লাগানো হবে, পাতা লাগানো হয়ে গেলে তারপর এটাকে রং করতে দিবে আর কি। তো অনেক চিন্তা ভাবনা করে কাঠি মাটি লাগাইতে হয় আর কি, কাঠি ভেঙে যায় অনেক সময়, ফুলের মধ্যে ঢোকে না, ঢুকলে আবার কি আর ফুল ভেঙে যায়, এই জন্য আর কি সব কিছু পর্যবেক্ষণ করে কাঠিগুলো লাগাতে হয় আর কি। আমার যেহেতু ঝাড়ুশলা কাটা শেষ, তো ফাতেমাকে বললাম যে আমার টেবিলটা এবার তুমি একটু সুন্দর করে গুছাই দাও, কারণ সকালবেলা তো আমি গুছাইছিলাম, এবার তুমি একটু গুছাই দাও। তো ফাতেমা পুরো টেবিলটা কি নষ্ট, আর ওই যে আমার রুমের মধ্যে পুরো রুমের মধ্যে আর কি মেরুন পাতা রং করে দিয়ে রাখছে আর কি, এই জন্য মানে যে দেখতেও ভালো লাগে না, আর যেহেতু পাতাগুলো ভিজা কিছু করার নাই, এটা রুমের মধ্যেই থাকবে, ফ্যানের বাতাসে শুকাবে, আমাদের সাথেই থাকবে, আমাদের আমরা এর উপর দিয়ে হাঁটা চলা করবো, কিচ্ছু করার নাই। আমার এই বক্রমের পাতাটা পেঁচানো শেষ, বক্রমের পাতাটা পেঁচানো যেহেতু শেষ, তাহলে ভালো করে গুনে টুনে রাখতেছি আর কি। যেহেতু আমাকে 175টা অ্যারেঞ্জমেন্ট সাজিতে হবে, 175টার জন্য আমি হিসাব করি, পাতাগুলো গুনতেছি আর কি, গুনে টুনে রাখছি, এগুলো রং টং করে ফেলবে আর কি। তো ওই যে ফাইমা কিছুক্ষণ আগে দেখলেন যে ফুলে তার মানে কাঠি লাগাচ্ছে, সেই ফুলটাই এইটার পাতা, এই পাতাটা গোল্ডেন রং হবে, ইনশাআল্লাহ সব কিছু আপনাদের দেখাবো। আর আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন, আর ফুল ভিডিওটা তো অবশ্যই দেখবেন, না দেখলে আসলে কিছুই বুঝতে পারবেন না, কিছুই বুঝবেন না। আর আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে তাহলে অবশ্যই জানাবেন, আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমরা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যা জানতে চান অবশ্যই একটা কমেন্ট করে জানাই দিবেন। এখন বাজে হচ্ছে বিকেল চারটার দিকে, একটু হালকা পাতলা নাস্তা রাস্তা করে আমি ছুরির কাছে নিয়ে বসে গেছি এই ফুলটা কাটার জন্য, কারণ এই ফুলটা সেদিন ফাইমা বানাই রাখছিল, তো
বানাই রাখার পর এগুলা গোড়া কাটা হয় নাই যেহেতু কালকে আমি এটা অ্যারেঞ্জমেন্ট ধরতে হবে আমার তাই জন্য আজকে আমি সবগুলা গুছটুস করে রেখে যাব আর কি যেখানে যা প্রয়োজন সবগুলা কাছাকাছি করে রাখবো কালকে সকালে এসে যেন আমি কাজে বসে যেতে পারি আর এইটা হচ্ছে আপনার ইসে কি বলে ফোমের ফোম দিয়ে তৈরি করা আর কি ইবা পেপার যেটা ইবা পেপার দিয়ে তৈরি করা হাইফুল তো এইটা এটাই বানাইতে অনেক কষ্ট হয় আমাদের এখানে সবথেকে বেশি কষ্ট হচ্ছে এই ফুলটা বানানোর জন্য কারণ এই ফুলটা যখন এই স্যাম্পলটা করা হয়েছিল তখন এই ফুলটা মার্কেটে অ্যাভেলেবেল ছিল করোনা পরিস্থিতির কারণে ফুলটা মার্কেটে ছিল না আর কি এই জন্য কাজগুলা বন্ধ রাখবো নিজেরাই তৈরি করে নিলাম আর কি আর ওই যে মোবাইলের মধ্যে কিন্তু আমি কী দেখতেছি কার্টুন দেখতেছি কার্টুন দেখতে দেখতে কাজ করার মজাটা হচ্ছে অন্যরকম আমার ভীষণ ভালো লাগে কার্টুন দেখতে দেখতে কাজ করা তো কার্টুন এখন পর্যন্ত দেখি বড় হয়ে গেছি কার্টুন ভীষণ ভালো লাগে আর কার্টুন দেখতে দেখতে কাজ করা আমার কেন সবারই ভালো লাগে আর এইদিকে ফাতেমা সাধু সন্ন্যাসীদের মতো আসম করে বসে হাত পা মেলে এখানে ফুলের গোড়া কাটা হচ্ছে অরেঞ্জ কালার গোলাপ এই অরেঞ্জ কালার গোলাপটাও লাগবে আমার এই কাজের জন্য তার জন্য এই পাতা রাতার মধ্যে বসে কি করবে কিছু করার নাই তো কারণ অফিসের মধ্যে যেহেতু ভিজা পাতা সব কিছু মেনটেন করেই চলতে হবে সব কিছুর সবাইকে সুযোগ দিতে হবে তার জন্য পাতাগুলো শুকাচ্ছে আর এই মাঝখানে বসে বসে গোড়াগুলো কাটতেছে কারণ সকাল আমার লাগবে তো তাড়াহুড়া করে গোলাপগুলো শেষ করে তারপর দিয়ে তারপর বাড়ি যাবে আর কি আমার এই ফুলগুলো ঘোরা কাটা একদম শেষ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি আগামীকালকে বেঁচে থাকি এই ফুল দিয়ে কীভাবে ফুল তৈরি করি সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখাবো যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে কালকে নতুন আরেকটা ভিডিওর সাথে সবার সাথে আড্ডা করতে চলে আসবো তো সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে